হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিজে হ্যাপি ব্লগস। আজকে আবারও আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই চিকেন বান তৈরি করবেন। প্রথমেই বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তাহলে চলুন আজকের মজাদার রেসিপিটি শুরু করি। প্রথমে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এক চা চামচ পরিমাণ ইস্ট নেবেন, এক কাপ পানি নেবেন, নর্মাল পানি, দুই চা চামচ পরিমাণ চিনি নেবেন। এবার একটি বাটিতে এক কাপ পানি ঢেলে দিন। পানিতে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিন। এবার এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে পানিটি হালকাভাবে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময়ের জন্য রেখে দিন। বানের ভিতর দেওয়ার জন্য যে চিকেনটি তৈরি করবেন সেটি আবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমেই বোনলেস চিকেন নেবেন। চিকেনটি কেটে এরকম টুকরো টুকরো করে একটি বাটিতে নিয়ে নিন। সাথে এক গ্লাস তরল দুধ নেবেন, এক বাটি বা অল্প পরিমাণ ময়দা নেবেন এবং অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নেবেন, এক চা চামচ বাটার নেবেন। প্রথমেই একটি কড়াইয়ে অল্প আগুনে এক চা চামচ বাটার দিয়ে সেটিকে গলিয়ে নিন। তারপর সেখানে পেঁয়াজ কুচি ঢেলে দিন। আমরা এখানে একটি পুরো আস্ত পেঁয়াজ নিয়েছি, আপনি আপনার মতো পরিমাণ মতো পেঁয়াজ নিতে পারেন। ভালোভাবে নেড়ে 30 সেকেন্ড পর সেখানে দুই চা চামচ পরিমাণ ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেবেন। এবার এক গ্লাস পরিমাণ তরল দুধ কড়াইয়ে ঢেলে দিন। অল্প অল্প করে ঢেলে ভালোভাবে নাড়তে থাকুন। এবার আপনি আপনার চিকেনটুকু কড়াইয়ে দিয়ে দিন এবং অনেকক্ষণ যাবত আস্তে আস্তে অল্প আগুনে এভাবে নাড়তে থাকুন। দুধ, চিকেন এবং পেঁয়াজ এটি আপনি আপনার পরিমাণ মতো নেবেন। যখন এরকম ঘন হয়ে আসবে এবং অনেকটা আঠালো হয়ে আসবে তখন সেটা নামিয়ে নিন। এবার আমরা চিকেন বানের পাশাপাশি কিভাবে মিষ্টি বান তৈরি করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। আর যাদের বাসায় বেবি রয়েছে, অনেক বাচ্চাই পেঁয়াজের তৈরি কোনো কিছু খেতে চায় না, তারা এটি তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে আগের মতোই প্রথমেই কড়াইয়ে এক চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিবেন এবং তাতে এক চা চামচ পরিমাণ ময়দা দিয়ে হালকাভাবে নাড়তে থাকুন। এটি তৈরিতে কোনো ধরনের চিকেন বা পেঁয়াজ কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র দুধ দিয়ে খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারবেন এবং বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পর কাপ দিয়ে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ঢেলে দিন এবং আবারও এরকম আস্তে আস্তে নাড়তে থাকুন। এবার মিশ্রণটিকে মিষ্টি করার জন্য আমরা এখানে এক চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দুধ নিয়েছি। আপনি এক চা চামচ বা দুই চা চামচও নিতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি করবেন। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকুন। যখন হালকা ঘন হয়ে আসবে তখন আগুনটি নিভিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে তারপর একটি পাত্রে নামিয়ে রাখুন। এটি হচ্ছে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যে ইস্টের পানিটুকু,
সেটি। এবার আপনি বানটি তৈরি করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিন। এখানে আপনি কতটুকু পরিমাণ বান তৈরি করবেন সেই অনুযায়ী ময়দা নিতে হবে। আমরা এখানে বড় চায়ের কাপ দিয়ে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার একটি ডিম ভেঙে সেটিতে দিয়ে দিন। এবার আপনি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিন এবং 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে মিশ্রণটুকু ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে কিছুক্ষণ মিশানোর পর ইস্টের পানিটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ এরকম করে তারপর হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেশাবেন। মিশ্রণটি যত ভালোভাবে তৈরি হবে আপনার বানটুকু ততই সুন্দর এবং সুস্বাদু হবে। মিশ্রণটি লেগে যাবে না। এভাবে পুরো 10 মিনিট সময় ধরে মাছতে থাকুন, মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নিন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটিকে এরকম গোলাকৃতি করে ওপর নিচে অল্প অল্প তেল লাগিয়ে এবং যে পাত্রটিতে রাখবেন সেটিতেও অল্প পরিমাণ তেল লাগিয়ে আরেকটি বাটি দিয়ে ঢেকে গরম কোনো পাত্রের উপর পুরো 2 ঘন্টা যাবত রেখে দিন। এরকম গরম কোনো পানির পাত্রের উপর রাখতে পারেন। দেখুন 2 ঘন্টা পর আমাদের মিশ্রণটি একদম ফুলে উপরে উঠে গেছে। এবার সেটিকে আবারও হাত দিয়ে একটু মেজে, এরকম ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে করে নেবেন। এবার একটি পাত্রে রেখে এটিকে ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে হাত দিয়ে ছোট ছোট বল আকৃতি করে আরেকটি বাটিতে রেখে দিবেন। এবার একটি পাত্রে ব্রাশ দিয়ে এরকম অল্প পরিমাণ তেল লাগিয়ে কেটে রেখে দেওয়া বল আকৃতির মিশ্রণগুলোকে এভাবে হাত দিয়ে ছোট ছোট করে এরকম ছড়িয়ে নেবেন এবং তার মধ্যে আপনার বানানো চিকেনের মিশ্রণটুকু দিয়ে আবারও হাত দিয়ে সুন্দর করে এরকম বল আকৃতির গোল করে সুন্দর করে তৈরি করে নেবেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন এরকম সুন্দর করে তৈরি করে একটি পাত্রে রাখুন। পাত্রে রাখা বলের মতো যে তৈরি করেছি এতক্ষণ সেগুলো সবগুলোই চিকেনের। এখন যেটি তৈরি করতেছি সেটি হচ্ছে মিষ্টি বান। আপনি আপনার বাসার বাচ্চাদের জন্য এটি তৈরি করতে পারেন, তারা খুবই পছন্দ করবে এটি। যারা বাসায় বানাবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন
কিরকম হয়েছে? সবগুলো তৈরি হয়ে যাবার পর এবার এগুলোকে ভাজতে হবে তেলে। তাহলে চলুন এবার আমরা একটি কড়াইয়ে অনেকটুকু সয়াবিন তেল নিয়ে নিন। এটি আপনি আপনার পরিমাণ মতো নিতে পারেন, কারণ ডুবো তেলে ভাজতে হবে। এবার অল্প আগুনে আবার বলছি, অল্প আগুনে তৈরিকৃত বানগুলো ডুবো তেলে ছেড়ে দিন। অবশ্যই অল্প আগুনে ভাজবেন, তাতে করে আপনার বানটি খুব সুন্দরভাবে ভিতর দিয়েও হয়ে যাবে। আমরা আপনাদেরকে আগুনটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের বান তৈরি হয়ে গেছে। বানটি খেতে খুবই 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 সুস্বাদু হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, খুবই সুন্দরভাবে ভিতর দিয়েও হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।